দকল ওয়েলকাম ইউটিউব চ্যানেল বন্ধুকল আপনার হাতে জানুয়ারি মাহতে ক্যাবিনেট অনুষ্ঠিত করব আর ফেব্রুয়ারি মাহতে ক্যাবিনেট অনুষ্ঠিত করব যা হাতে আজি হয়েছে 1 জানুয়ারি তারিখ বন্ধুকল যেটু হাতে ডিসেম্বর মাহত হেকর ক্যাবিনেট আছে 2023 চনের হেকর ক্যাবিনেট আছে সেই ক্যাবিনেট বৃহৎ বৃহৎ কেবাটাও হাতে গ্রহণ করা হয়েছে, সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, বল বল ভাল ভাল সিদ্ধান্ত গ্রহণ করেছে, আবাস যোজনার উপর গ্রহণ করেছে, 1,30,000 আবাস যোজনা দিয়াব, মুখ্যমন্ত্রী আবাস যোজনা দিয়াব আর কেবাটাও বৃহৎ বৃহৎ করেছে, নিবনুয়াসকলের কেবাটাও বৃহৎ ঘোষণা করেছে, 20টার উপর ঘোষণা করেছে, ভাল ভাল ঘোষণা করেছে বন্ধুকল 2023 চনের সাধারণতে এই ক্যাবিনেট বহু বহু ভাল ভাল ঘোষণা করেছে আর কেবাটাও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, বহু রাইজর বহু ভাল এই কথা আর ইতিমধ্যে নতুন বছর যেটা আজি হয়েছে 1 জানুয়ারি তারিখ বন্ধুকল অতি সোনকালে ক্যাবিনেট অনুষ্ঠিত হব, আজির দিনটিতে হয়ে যাব কালি হয়ে যাব বন্ধুকল ক্যাবিনেট অনুষ্ঠিত হওয়াটা 100% হব বন্ধুকল, আজির দিনটিতে হওয়ার সম্ভাবনা আছে আর নতুন বছর নতুন দিনটিতে ক্যাবিনেটে ইমান ভাল ভাল সিদ্ধান্ত লব, আপনাকে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখক, লগলো জানাই দিম আর ভাল ভাল সিদ্ধান্ত এইটাই যে আপনার নিবনুয়াসকলের বহু বহু ভাল খবর এটা আসব আর যা বছর যা সাধারণত ক্যাবিনেটে যা কালি যেটা সাধারণত যা কালি শেষ হল বছরটো বন্ধুকল সেই বছর লাস্টর যেটু ক্যাবিনেট আছে 2023 চনের ডিসেম্বর মাহত ক্যাবিনেট আছে সেই ক্যাবিনেট কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপনাকে মোট ভিডিওটো চালে আপনাকে গম পাব আর মুখ্যমন্ত্রী ডাঙরে কি কি সিদ্ধান্ত গ্রহণ করেছে 20খন সাধারণত আপডেট লওয়া হয়েছে, 20খন সাধারণত মুখ্যমন্ত্রী ডাঙরে মুখে সাধারণত কোয়া কথাখিনি আপনাকে চাব পারিব, আপনাকে ভিডিওটো স্কিপ না করে চাব, সকলে ভিডিওটো শেয়ার করে দিব, চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব আর মুখ্যমন্ত্রী ডাঙরে এই 20খন সাধারণত ক্যাবিনেট সিদ্ধান্তটো যাওয়া বছর সাধারণত লাস্ট ক্যাবিনেট বহু গুরুত্বপূর্ণ ক্যাবিনেট সেই ক্যাবিনেট গ্রহণ কিনে আপনাকে চাই লওয়া হল আর নতুন বছর ক্যাবিনেট অনুষ্ঠিত হওয়ার লগে আপনাকে মই জানাই দিম ভাল সিদ্ধান্ত এটা 100% লব, নিবনুয়াসকলের লওয়াটো 100% আর নতুন পদ মুক্তিটো 100% হব, সকলবোর জানাই দিম, সকলে এই ক্যাবিনেট চাই লোক যাওয়া বছর লাস্ট এই তিনিচুকীয়া ক্যাবিনেটত কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়া হয়েছে যার বিষয়ে মই আপনালোকক অলপমান বুঝাই দিব খুঁজিছো। আপনালোকে জানে যে আমি অসমত মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ আদি বনাইছো, কিন্তু এটা সদায় মনত চিন্তা থাকে যে এই কলেজ আর অনুষ্ঠানবিলাকত যাতে দরিদ্র পরিয়ালৰ লৰা ছোৱালীয়ে অধ্যয়ন কৰিব পাৰে আর দরিদ্র পরিয়াল বুলি কলে আমার মনত মনলৈ আহে সরকারি শিক্ষানুষ্ঠানবোৰ। আজি কেবিনেট এটা সিদ্ধান্ত লৈছে যে অসমৰ ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহৰ 5% সিট আমি গভর্নমেন্ট স্কুলত সপ্তমমান শ্রেণীৰ পৰা দ্বাদশমান শ্রেণীলৈ একেৰাহে পঢ়া ছাত্র ছাত্রীৰ কাৰণে সংৰক্ষিত কৰি, তাৰমানে ষ্টুডেণ্ট এজনে ক্লাস 7ৰ পৰা গভর্নমেন্ট স্কুলত পঢ়া হ'ব লাগিব আৰু আপ টু 12 হায়াৰ ছেকেণ্ডাৰী গভর্নমেন্ট স্কুলখনৰ পৰাই উত্তীৰ্ণ হ'ব লাগিব, তাৰ বাবে তেওঁলোকৰ বাবে 5% ইঞ্জিনিয়ারিং কলেজৰ সিট আৰু 5% মেডিকেল কলেজৰ সিট সংরক্ষণ হব, এইটো এটা আজি আমার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারে উদ্যোগীকরণের উপর আমি যথেষ্ট গুরুত্ব দিয়ে আহিছো, আজি রাজ্য সরকারে অসমত নতুনকৈ বিনিয়োগৰ বাবে 438 কোটি টাকার 3টা প্রপোজাল অনুমোদন করে, এই প্রপোজাল বিলাকৰ ভিতৰত প্রথমটো হল যে এখন টাটাই তাজ হোটেল কাজিরঙাত প্রতিষ্ঠা করিব, গুৱাহাটীত এখন রেডিশনের নতুন হোটেল এখন প্রতিষ্ঠা হব আর বঙাইগাঁও জেলাত ভাগ্যশ্রী উদ্যোগ বলে একটা কোম্পানিয়ে বেম্বো ক্র্যাশ বেরিয়ার বনাব, অর্থাৎ আপনাদের জানে যে PWD-এ যেটা ন্যাশনাল হাইওয়ে বনায় ক্র্যাশ বেরিয়ার বিলাক লোহার হয় স্টিলে দি বনায়, কিন্তু এখেত সকলে কৈছে যে অসমৰ বেম্বো আমি যদি ট্রিটমেন্ট করে লো তেতিয়াহলে লোহার ক্র্যাশ বেরিয়ারতকৈ বেম্বো ক্র্যাশ বেরিয়ার বেশি শক্তিশালী, এই তিনিটা উদ্যোগে আমাক 438 কোটি টাকার ইনভেস্টমেন্ট প্রপোজাল দিছিলে, ক্যাবিনেটে স্টেট ইন্ডাস্ট্রিয়াল পলিসি অনুসরি এই ইনভেস্টমেন্ট প্রপোজাল কেটা অনুমোদন করে, ইয়ার ফলত রাজ্যত 1400 নতুন সংস্থাপনের সুবিধা বৃদ্ধি হবে, আমার রাজ্যত
সি এস আর বলে কলে বিভিন্ন বিভাগে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির পৰা সি এস আর সংগ্রহ করে আর দেশত 25,000 কোটি টাকার সি এস আর কোম্পানি সমূহে আগবায় অসমে মাত্র তার 350 কোটি টাকা লাভ করে কারণ আজিলৈকে অসমত সি এস আর অথরিটি নাছিলে যোনে সংঘবদ্ধভাবে বা এটা সিস্টেমেটিক্যালি ভারতের বিভিন্ন কোম্পানি সমূহক অ্যাপ্রোচ করিব পারে যে অসমত আপনাদেরকে বিনিয়োগ করক আর বিনিয়োগের আমি আপনাদের সুবিধা করে দিব। আজি রাজ্য সরকারে প্রথমবারের বাবে কর্পোরেট সোশিয়াল রেসপন্সিবিলিটি অথরিটি বলে আমি একটা অথরিটি ক্রিয়েট করেছো যাতে আমি লাহে লাহে অসমত সি এস আর ফান্ডর বিনিয়োগটো আমি বড়াব পারো নহলে আমার অয়েল ইন্ডিয়া এনআরএলে যিখিনি দিয়ে তাতকৈ উপরত আর আমার রাজ্যত সি এস আর বিনিয়োগ নহয় সেই ক্ষেত্রত আমি এটা খুব শৃঙ্খলাবদ্ধভাবে কাম করার কারণে আমি সি এস আর অথরিটি এটা আজি ক্যাবিনেটত আমি অনুমোদন জানাও এজন ভারতীয় প্রশাসনিক বিষয়াক সিইও হিসাবে লৈ এই সি এস আর অথরিটিটো গ্রহণ করা হব। আমার রাজ্যের এটিসিএলর বাগান সমূহ আসাম টি কর্পোরেশনের চাহ বাগিচা সমূহ আমি যদিও লিজত দিছো বহু কেখন তথাপিতো তেওঁলোকৰ শ্রমিক সকলের পুরনা যিবিলাক দেনা পাওনা আছে তার দায়িত্ব রাজ্য সরকারে সদায় গ্রহণ করিব বলি আমি প্রতিশ্রুতি দিছিলো সেই প্রতিশ্রুতি রক্ষা করে আজি ক্যাবিনেটে এটিসির প্রভিডেন্ট ফান্ডলৈ 100 কোটি টাকার একটা অনুমোদন আগবাইছে এই পয়সাখিনি দিয়ার পিছত পুরনা দেনা পাওনা হিসাবে আর আমার 100 কোটি টাকা থাকি যাব তাক আমি অহা বছর পূরণ করার বাবে চেষ্টা করিম তেতিয়া আমার আন একটা প্রতিশ্রুতি একটা পূরণ হয়ে পড়ব। রাজ্য সরকারে আমার কোর্টত যাক পিপি এপিপি আছে আগতে আমি কন্ট্রেক্ট বেসিসত নিযুক্তি দিছিল এতিয়া আমি পার্মানেন্ট নিযুক্তি দিয়ার বাবে সিদ্ধান্ত লৈছিল কিন্তু রাজ্যের অধিবক্তা সকলে আমাক বিচারিছিল যে 5 বছর হলেও তার এজর লিমিটটো বঢ়াই দিব লাগে যাতে পুরনা অধিবক্তা সকলেও ইয়াত আবেদন করার একটা সুযোগ পায় আজি আমি পিপিপি এপিপি আদির ক্ষেত্রত নিযুক্তির যেটো বয়সর ঊর্ধ্বসীমা তাক আরো 5 বছর বৃদ্ধি করে করার সিদ্ধান্ত ললো ফলত জেনারেল কাস্টর আবেদনকারীর বয়স 45 বছরলৈকে বৃদ্ধি হব এস টি এস সির ক্ষেত্রত ই 50 বছরলৈ বৃদ্ধি হব যাতে বর্তমান কাম করে থাকা পিপিপি এপিপি সকলেও আবেদন করার একটা সুযোগ লাভ করিব পারে। উত্তর গুয়াহাটীত চার্টার্ড একাউন্টস অফ ইন্ডিয়া নামৰ এটা অনুষ্ঠানে এখন শিক্ষানুষ্ঠান পাতিব বিচাৰে তাৰ বাবেও আজি আমি মাটি আবলতনের সিদ্ধান্ত গ্রহণ করো। আমার মাটিত আপনাদের যদি চাই মাটিত বহুতবোর নাম আছিল লাখেরাজ মেয়াদি পট্টা বিভিন্ন ধরনের প্রায় 100 বিধমান নাম আছিল সেখানে মানুষ কনফিউজন হয়ে যায় যে এই কি মাটি এই গোটেই মাটির নমেন ক্লালচারবিলাক চেঞ্জ করে লাখেরাজ নিখিরাজ টি পাট্টা 100টামান নাম আছে যার ফলত সাধারণ মানুষক বিপথে পরিচালিত করাত আমার সুবিধা হয়েছিল এটা আমি মাটির নামবিলাক হারমোনাইজ করি ক্যাটেগরিবিলাক হারমোনাইজ করি মাত্র 5টা ক্যাটেগরিলৈকে গোটেই মাটিখিনি আমি লৈ আহিলো মেয়াদি পট্টার নাম পিরিয়ডিক পট্টা হব একশনিয়া পট্টার নাম আমার এনুয়েল পট্টা হব যিবিলাক আমার টি গার্ডেনের মাটি আছে সেইবিলাক বিশেষ মেয়াদি পট্টা হব সরকারি মাটি অসম সরকারের মেয়াদি হব এই ধরনের আমি প্রায় 100টামান নোমেন কালচারের জায়গাত আমি একেবারে চমু করে দিলো আর প্রত্যেকটো নাম শুনিলে আমি গম পাম যে এই মাটিটো বিশেষ মাটি তার মানে আর কাকু হস্তান্তর করব নোৱাৰি এই মাটিটো মেয়াদি পট্টা পিরিয়ডিক পট্টা তার মানে ইয়াক বিক্রি করিব পাৰি
আগতে ইমান নাম আছিল যে সাধারণ মানুষ হাবুডুবু খাই যায়। ইয়াক আজি আমি সংশোধন করে একটা সুন্দর আমি হিসাবলৈকে লৈ আহিলোঁ। মিশন বসুন্ধরার অধীনত আজি আমি 4,444 ব্যক্তিক মাটির পট্টা দিবর কারণে অনুমোদন জনাও। আপনার জানাবলৈ পাই মই ভাল পাইছো যে আমি মিশন বসুন্ধরার দ্বিতীয় বর্তমানলৈকে 2,10,000 মাটি আমি নিষ্পত্তি করব পাৰিছো। অর্থাৎ 2,10,000 জনে মাটির পট্টা পাবলৈ সক্ষম হৈছে। সেই শৃঙ্খলাত আজি আমি আরো 4,444 জনক আগুয়াই দিলো। সংখ্যাটো আজি আরো বাড়ি গল। গতিকে আমি ভাবো যে 31 ডিসেম্বৰত মিশন বসুন্ধরা দ্বিতীয়টো সামৰণি হব। তৃতীয় আৰম্ভ কৰাৰ আগত আমি অতি কমেও 2,20,000-25,000 মানুহক মাটির পট্টা দিব পাৰিম। তিনিচুকীয়া জিলাতে অসমৰ ভিতৰত হাইয়েষ্ট মাটির পট্টা হৈছে, এটা সাধাৰণভাৱে এটা মই উল্লেখ কৰিলোঁ। আজি আমি এটা কেবিনেটে এটা গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত লৈছোঁ। আমাৰ ৰেচন কাৰ্ডবিলাক চৰকাৰী অৱসৰপ্ৰাপ্ত কৰ্মচাৰীয়ে নাপাইছিল যিহেতু তেওঁলোকে পেঞ্চন পাইছিলে। আজি আমি কেবিনেটৰ এটা সিদ্ধান্ত লৈছিলোঁ যে 4th গ্ৰেডৰ ৰিটায়াৰ্ড পাৰ্চনেলেও ৰেচন কাৰ্ড পাব পাৰিব। গ্ৰেড 4 যদি মই চৰকাৰী চাকৰিয়ালে ৰেচন কাৰ্ড নাপায়, যিহেতু এইটো দৰিদ্ৰ মানুহৰ কাৰণে দিয়া হয়, কিন্তু গ্ৰেড 4ৰ ৰিটায়াৰ মানুহ এজনকো আমি দৰিদ্ৰ বুলিয়ে ধৰি লৈছোঁ আৰু তেওঁলোকে ফ্ৰী ৰেচন আৰু আয়ুষ্মান ভাৰতৰ সেৱা লাভ কৰিব পৰাকৈ ৰেচন কাৰ্ড লাভ কৰিব। কিন্তু গ্ৰেড 3য়ে নহয়, এইটো অনলি ফৰ গ্ৰেড 4। আজি কেবিনেটত সেই সিদ্ধান্তটো আমি গ্ৰহণ কৰিছোঁ। ইয়াৰ উপৰিও আন কিছুমান ৰুটিন সিদ্ধান্ত আমি লৈছোঁ, যিখিনি আপোনালোকৰ ইণ্টাৰেষ্ট থাকিলে পিছত মোৰ টুইটত বা অসম চৰকাৰৰ ষ্টেটমেণ্টত আপোনালোকে পঢ়ি ল'ব পাৰিব। আমি যিখন জিলালৈ যাওঁ সেইখন জিলাত কিছু উন্নয়নমূলক কাম কৰাৰ বাবে আমি প্ৰচেষ্টা কৰোঁ। এই প্ৰচেষ্টাৰ অধীনত আজি তিনিচুকীয়া জিলাৰ বাবে মই কেইটামান কেবিনেটে অনুমোদন কৰা আঁচনি ঘোষণা কৰিব খুজিছোঁ। তিনিচুকীয়া পৌৰসভাৰ বা তিনিচুকীয়া বিধানসভা সমষ্টিত আমি থানা চাৰিআলিত এটা মাল্টি লেভেল কাৰ পাৰ্কিং বনাবৰ কাৰণে সিদ্ধান্ত লৈছোঁ। তিনিচুকীয়া বাইপাছত আমি এটা ISBT বাছ টাৰ্মিনাছ এটা বনাবৰ বাবে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ। এটা ট্ৰাক টাৰ্মিনেল এটা আমি বনাবৰ কাৰণে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ। কাৰ পাৰ্কিং হ'ল, ISBT হ'ল, ট্ৰাক টাৰ্মিনেল হ'ল। তিনিচুকীয়া মেডিকেল কলেজলৈকে যোৱা ৰাস্তাটোৰ ওপৰত আমি এখন উৰণীয়া সেতু আজি আমি অনুমোদন কৰিছোঁ, যাতে যান বাহনৰ ভিৰৰ পৰা আমি ৰক্ষা কৰিব পাৰোঁ। ইয়াৰ উপৰিও তিনিচুকীয়াৰ নপুখুৰী পাৰ্কৰ উন্নয়নৰ বাবে আমি 10 কোটি টকা দিব খুজিছোঁ। বৰদলৈ নগৰ পাৰ্কৰ বাবে আমি 2 কোটি টকা অনুমোদন আগবঢ়াইছোঁ। ৰঙাগড়া ৰোড আৰু 4-লেন ক্ৰছিঙৰ মাজত আমি এটা আণ্ডাৰপাছ বনাব খুজিছোঁ, যাতে তলেদি আমি গাড়ীটো পাৰ কৰিব পাৰোঁ, ৰঙাগড়া ৰোড আৰু 4-লেন ক্ৰছিঙৰ মাজত। আৰু বৰ্তমান যিখন নপুখুৰী তিনিচুকীয়াৰ ফ্লাইঅভাৰ আছে, তাতে আমি নপুখুৰীৰ যিটো অঞ্চল আছে তাত আমি এখন ফ্লাইঅভাৰখন আমি ষ্ট্ৰেংথেনিং আৰু সুন্দৰ কৰিব খুজিছোঁ। চাবুৱাৰ সমষ্টিত আমি বৰ্তমানৰ চাবুৱা সমষ্টিত কোৰ্ট তিনিআলিৰ পৰা DC অফিচৰ পৰা গুৰু টেগ বাহাদুৰ যিটো ৰাস্তা তাক আমি অতি সুন্দৰকৈ উইথ ড্ৰেইনেজ আমি বনাব খুজিছোঁ, যাতে ৰাইজৰ উপকাৰ হয়। ডুমডুমা কলেজৰ বাবে আমি এখন ষ্টেডিয়াম, এখন ইনড'ৰ ষ্টেডিয়াম এখন দিব সিদ্ধান্ত লৈছোঁ, তাত 12 কোটি টকা লাগিব। ডুমডুমা টাউনত আমি আৰু এটা সুকীয়াকৈ ইনড'ৰ ষ্টেডিয়াম এটা বনাবৰ কাৰণে সিদ্ধান্ত লৈছোঁ, সেইটোতো প্ৰায় 12 কোটি টকা লাগিব। ডুমডুমা নদীৰ ওপৰত আমি এখন RCC ব্ৰিজ দিব সিদ্ধান্ত লৈছোঁ আৰু ডুমডুমা টাউনত আমি এখন ফ্লাইঅভাৰ বনাবৰ কাৰণে সিদ্ধান্ত লৈছোঁ।
মার্ঘেরিটাত আমি মার্ঘেরিটারপা সাংলাং গেটলৈকে যেটো রাস্তা আছে তাক আমি বনাব বিচাৰিছো। মার্ঘেরিটারপা নামটক গেটলৈকে আমি রাস্তাটো বনাব খুজিছো। আর জাগুন কাঠা সিনার সীমারপা টেকারি ব্রহ্মজান গাঁওলৈকে আমি বুড়িদিহিং নদীর উপর দলং এখন বনাই সুন্দর করে রাস্তাটো আমি বনাব খুজিছো। ডিগবৈত আমি একটা ইনডোর স্টেডিয়াম বনাব খুজিছো উইথ সুইমিং পুল। ডিগবৈ চারিআলির বরবিললৈ যেটো দুই কিলোমিটার রাস্তা আছে তাত আমি ড্রেনেজ দিব খুজিছো। আর মাকুম টাউনক আমি একটা মাস্টার প্ল্যানের অধীনত তার নলা নর্দমাখিনি আমি বনাই দিব খুজিছো। শদিয়া স্টেডিয়াম শদিয়ার ভূপেন হাজরিকা সেতুর কাষতে আমি খুব সুন্দর করে একটা ভূপেন হাজরিকার স্টেচু বনাব খুজিছো। স্টেচু উইথ পার্ক আদি প্রায় ছয় সাত কোটি টাকা তাতে আমি খরচ করি, ভাল করে বনাব খুজিছো। চাপাখোয়াত এখন স্টেডিয়াম আমি বনাব খুজিছো। আর এখন স্টেডিয়াম আমি কাকপথারত বনাব খুজিছো। চাপাখোয়াটো এখন, কাকপথারটো এখন। বুড়াবুড়ি থানের বাবে পাঁচ কোটি টাকা আমি অতিরিক্ত কই দিব খুজিছো, যাতে বুড়াবুড়ি থানখন সুন্দর হয়ে যায়। আর অমরপুর গাঁৱত লাইট যাব পৰা নাছিল, প্রায় চল্লিশ পঞ্চাশ কোটি টাকা লাগে বাবে ইমান দিন অমরপুরত লাইট যোৱা নাছিল। আমি পঞ্চাশ কোটি টাকা খরচ করে ইলেকট্রিসিটি গ্রিড আমি অমরপুরলৈ লৈ যাবৰ বাবে সিদ্ধান্ত লৈছো। ইয়ার উপরও তিনিচুকীয়া ডিস্ট্রিক্ট স্টেডিয়ামখনৰ বাবে আমি পঞ্চাশ কোটি টাকা অনুমোদন দিছো, যাতে সুন্দর করে ফ্লাড লাইট ধুনিয়া করে বনাব পারে। মোৰ ওচৰত আহিছিলে পনেরো কোটি টাকা বিচাৰি, মই পঞ্চাশ কোটি টাকা অনুমোদন করে দিছো, যাতে খুব তিনিচুকীয়ার ঐতিহ্যর লগত লগ লগাই খুব ধুনিয়া করে যাতে আমি বনাব পাৰো। এই গোটেই কামখিনি আপোনালোকে কেতিয়া হল কি হল বলে মোক নুসুদিব, ঠিক ছাব্বিশের আগত হেক হিসাবটো লব, কারণ কোনোবা এই বছর হব, কোনোবা অহা বছর হব, গতিকে হিসাবটো ছাব্বিশের আগত লব।